হাই, আমি নাখিদ, দ্য এডুকেশন বিটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব। আজ আলোচনা করব সাধারণত তোমাদের এসএসসি যে তোমাদের রুটিনটা প্রকাশ করা হয়েছে সে রুটিনটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো ফার্স্টে বলে নিই, তোমরা ভিডিওটি পুরোটা দেখবা, এখানে অনেক কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনগুলো তোমাদের মাঝে আলোচনা করব। তো ফার্স্টে এখানে তোমরা দেখতে পারতেছো 2021 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি, ঠিক আছে। এখানে তোমার এখানে বিষয় কোডগুলো তোমাদের দেওয়া আছে। তোমাদের আরেকটা কথা বলে নিই, তোমাদের কিন্তু বাংলা আবার ইংরেজি বা গণিত জাতীয় যে পরীক্ষাগুলো আছে ওগুলো হবে না। আর তার সাথে সাথে এখানে তোমাদের লেখা আছে বিষয় ও সময়, ঠিক আছে। এখানে 2টা থেকে 3টা পর্যন্ত তোমাদের কিছু পরীক্ষা হবে, তার সাথে সাথে 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের কিছু পরীক্ষা হবে। তো ফার্স্টে দেখো, ফার্স্টে হলো রবিবার, রবিবার দিন পদার্থবিজ্ঞান যে পরীক্ষাটা আছে সেটা হবে রবিবার 14/11/2021, ঠিক আছে। তারপর হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ওই পরীক্ষাটা হবে 15/11/2021 সোমবার দিন, ঠিক আছে। তারপর দিন 16 তারিখ পরীক্ষা হবে রসায়ন, ঠিক আছে, মঙ্গলবার। তারপরে 18 তারিখ পরীক্ষা হবে শারীরিক শিক্ষা ও ক্রিয়া। তারপরে ভূগোল পরীক্ষাটা হবে, এখানে তোমরা দেখতে পারতেছ, 21/11/2021। আর উচ্চতর গণিত হবে 22/11/2021। আর পৌরনীতি ও নাগরিকতা বা অর্থনীতি এই 2টা পরীক্ষা একসাথে হবে, এখানে দেখো 23/11/2021। এটা হলো সাধারণত হলো তোমাদের যে 10টা থেকে 11টা 30 পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে সেটা সময়সূচি। এখানে দেখো আরেকটা লেখা আছে, 2টা থেকে 3টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের কিছু পরীক্ষা হবে। এখানে তো হিসাব বিজ্ঞান, 15 তারিখে তোমাদের বিকালেও কিন্তু একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষাটা হবে হিসাব বিজ্ঞান। তারপরে 22 তারিখ রবিবার দিন একটা পরীক্ষাটা হবে, সেটা হবে ফিনান্স ও ব্যাংকিং। তারপরে 23 তারিখে তোমাদের একটি পরীক্ষা হবে, সেটা হলো ব্যবসায়িক উদ্যোগ, ঠিক আছে। এটা হলো তোমাদের একটা রুটিন, কিন্তু রুটিন বিশেষ কিছু পরিবর্তন আসছে। সেই পরিবর্তন হলো যেখানে তোমরা লেখা আছে, দেখো পরীক্ষার শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীর পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি। পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে মূল কথাটা হলো পরীক্ষার সময় যে সময়টা থাকবে সেই সময়টা হবে 1 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা কিন্তু থাকবে না। আর আরেকটি কথা হলো, এখানে দেখো এমসিকিউ সিকিউ উত্তর পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, কারণ এমসিকিউ হলো ওই যে 1 নম্বর যে কোয়েশ্চেনগুলো আছে সেটাকে তো এমসিকিউ বলা হয়। আর আরেকটি হলো যেটা সিকিউ, সিকিউ মানে হলো তোমাদের যে সৃজনশীল বা রচনামূলক যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলোকে সিকিউ বলা হয়। তো ওইগুলোর ভিতরে কোনো বিরতি থাকবে না, একাধারে তোমাদের পরীক্ষাগুলো হবে। এটা হলো তোমাদের একটি পূর্ণাঙ্গ রুটিন। এই রুটিনের ভিতরে বিস্তারিত আলোচনা করা হবে, মানে কোন কোন সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের বিষয়ের উপর তোমাদের কিছু সাজেশন দেওয়া হবে। সেই সাজেশনগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের ভিতরে যদি রুটিন যদি কেউ না বুঝে থাকো সেটাও তোমাদের বলবা। আর যদি এটা রুটিনটা ডাউনলোড করতে চাও সেটাও আমাকে বলতে পারো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, আর দ্য এডুকেশন বিটির পক্ষেই থাকবা, সাবস্ক্রাইব করে।